অনেক অনেক কার্যক্রম করেছি এবং সামনেও আমাদের কিছু কর্মসূচি রয়েছে। যথেষ্ট দায়িত্বশীলতার সাথে আমরা আমাদের ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। আজকের যে এই প্রতিষ্ঠাবার্ষিকী, আমরা আশা করি আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আমাদের কার্যক্রম, আমাদের চিন্তা চেতনা, আমাদের মনের যে এগিয়ে যাওয়ার মন মানসিকতা, সেগুলো আরও প্রসার হবে, আরও সম্প্রসারিত হবে। আমরা এই ক্লাবকে, আমাদের ক্লাবকে প্রতিষ্ঠা করার জন্য এবং শীঘ্রই আশা করি আমরা অনুমোদন পাব, আমাদের ইউসি থেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আসবে, আমরা সে আশাবাদ ব্যক্ত করি। এবং পাশাপাশি আপনারা যারা আমাদের এখানে এসেছেন, আমাদেরকে আজকে এই উৎসাহ দিনে উদ্দীপনা দেওয়ার জন্য, আমাদের মাঝে সহযোগিতা করার জন্য এসেছেন, আপনাদের সকল প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ভবিষ্যতে আমাদের ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে সহযোগিতা, আপনাদের আমরা পাশে পাশে আপনাদেরকে পাবো, সে আশাবাদ ব্যক্ত রেখে আমরা কৃতজ্ঞতা শেষ করছি। ধন্যবাদ। এখন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য যাওয়া হচ্ছে মোর্শেদ আলম।